আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিড়ের পোলাও। বানাতে খুব সহজ কিন্তু খেতে অনেক মজা, একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় কেমন লাগে। যার জন্য প্রথমে আমি একটা পাত্রে 1 কাপের মতো চিড়া ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা চিনাবাদাম ভেজে নেব। চিনাবাদামগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তা উঠিয়ে নেব ও সেম প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে তার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আমার পেঁয়াজ ও কাঁচামরিচগুলো কষানো হয়ে গিয়েছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া ও 7 মতো লবণ। এসব উপকরণ দিয়েও ভালোভাবে নেড়ে ছেড়ে দেব একটু। সবগুলো উপকরণ মিশিয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দিব ম্যাজিক মশলার গুঁড়া 1/2 চা চামচের মতো, তা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব ও এখন অ্যাড করে দিব। আগে থেকে ধুয়ে রাখা চিড়েগুলো এখন দিয়ে দিব। ভেজে রাখা চিনাবাদামও দিয়ে দিব। দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব চিড়ের সাথে। তারপর দিয়ে দেব 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি, দিয়েও একটু নেড়ে ছেড়ে দেব। এখানে চিড়েগুলো তেমন সিদ্ধ করতে হবে না, কারণ চিড়ে আগে থেকে নরম থাকে, তাই খুব সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তারপর অ্যাড করে দেবে 1 চা চামচের মতো লেবুর রস। 5 মিনিটেই তৈরি হয়ে যায় এই চিড়ের পোলাওটা, তাই আপনারা সবাই বাসায় একটু ট্রাই করে দেখবেন। আমার পোলাওটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব মজা হয়েছে, তাই বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। পাঁচ মিনিটে তৈরি হয়ে যাওয়া চিড়ে পোলাও খুব অল্প উপকরণে ও খুব সহজেই তৈরি হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।